গাইবান্ধায় জোড়া অবস্থায় জন্ম নেয়া শিশু তোফা তহুরার জন্য বাথরুম ও টিউবওয়েলসহ পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা প্রশাসন স্বাস্থ্যসম্মত বাসভবনের অভাবে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে শিশু দুটি এ বিষয়ে বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রচারের পর তাদের জন্য পাকা ঘর তৈরির নির্দেশ দেন জেলা প্রশাসক এমন মানবিক উদ্যোগে খুশি স্থানীয়রা গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্য চিত্রে রেস্ক রিপোর্ট অস্ত্রোপচারে আলাদা করা শিশু তোফাতোহরা বেড়ে উঠছে গাইবান্ধার সুন্দরগঞ্জের কাশদহের বাড়িতে কিন্তু দারিদ্রতার কারণে একটি কক্ষে পরিবারের সবার সাথে গাদাগাদি করে থাকতে হয় এতে মাঝে মাঝেই শারীরিক বিভিন্ন সমস্যায় ভোগে শিশু দুটি অর্থাভাবে শিশু দুটির জন্য ঘর তৈরি করা সম্ভব হচ্ছে না বৈশাখী টেলিভিশনে এমন সংবাদ প্রচার হলে বাথরুম ও পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসক তোহান্ত হওয়ার জন্য একটা গড়ের ব্যবস্থা নেই এবং গড় অলরেডি ভিত্তি প্রস্তুত করা হয়েছে এবং এটা পাকা গড় বিটি করে দেব আশা করছি এক মাসের মধ্যে এটা পুরো গড়টা কমপ্লিট করে তাদেরকে গড়ে উঠিয়ে দেব গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম ঝিনিয়াদহ গ্রামে চলছে তোফা তোহরার জন্য পাকা ঘর নির্মাণের কাজ জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের স্বজন স্থানীয়রা ঘর দুয়ার করে দিয়ে নেছে বাচ্চা দিটা ভালো থাকবে ওনার একটু ঘর দুয়ার ছিল না আর্থিক অবস্থা খুব একটু ভালো না গাছি দেখাশুনে করিয়ে পরে ঘর দিয়ে গেল না একটা সন্তানদের জন্য পাকা ঘর পেয়ে খুশি তোফা মা তবে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শিশু দুটির বাবার চাকরির আশা করেন তিনি এখন তোফা সুন্দরভাবে পরিবেশে থাকতে পারবেন আর তোফা বাবার জন্য যে চাকরি দেওয়ার কথা ছিল চাকরিটা তাড়াতাড়ি দিয়ে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো দুই হাজার সালে জোড়া অবস্থায় জন্ম হয় তোফা তোহরার দুই সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয় ঘন্টার অস্ত্রোপচারে দুজনকে আলাদা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ